ব্রাইডাল মেকআপ লুক বা হলদি মেকআপ লুক তো দিয়েই দিয়েছি আগে অনেকগুলো, তো সেই জন্য তোমাদের সাথে আজকে আমি একটা স্পেশালি তোমাদের জন্য একটা রিসেপশন ব্রাইডাল মেকআপ লুক শেয়ার করলাম। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে আর একদমই কম প্রোডাক্টের কম দামে তোমাদেরকে শেয়ার করলাম। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লেগেছে। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা এখনো আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে সাবস্ক্রাইব করে নাও, ওখানে তোমাদের প্রয়োজনীয় ভিডিওই কিন্তু আসে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো মেকআপের শুরুতে সবার প্রথমে যেটা আমাদের রোজকার কথা সেটা হচ্ছে আমাদের ফেস ওয়াশ করে নিতে হবে। আর এরপরে আমি এখানে ইউজ করছি ডাবর গোলাপুরি রোজ ওয়াটার। তোমরা অনেকেই বলো এখানে 25 টাকা 30 টাকা, বাট এই যে ছোট বোতলটা রয়েছে এই প্যাকটা যদি তোমরা কেনো 15 টাকায় পাবে কি 10 টাকায় পেয়ে যাবে। তো যেখানে যেরকম রেঞ্জে বিক্রি হয় সেরকম রেঞ্জেই তোমরা পাবে। তো যাই হোক, এরপরে আমি এখানে ইউজ করছি ডাবর গোলাপুরির এই রোজ ময়শ্চারাইজারটা। এটা কিন্তু একদমই ছোটোটা, যেটা 5 টাকা দাম নিয়েছে। তো তোমরা এর থেকেও বড় সাইজ নিতে পারো, যেগুলো 10 টাকা হয় বা আরও অনেক কিছুই সাইজ হয়, সেগুলোর অনুযায়ী সেগুলো দাম হবে। এরপর আমি এখানে লিপসের জন্য ইউজ করছি লিপ বাম। আর এখানে একটা এই ব্লু হেভেনের যে ছোটো লিপ বামগুলো হয় এগুলোর দাম মোটামুটি তোমার ওই 10 টাকা নেবে। তো ওই লিপ বামটা ইউজ করলাম। আর দেন তারপরে আমি এখানে ইউজ করছি এডিএসের এই আইব্রো পেন্সিলটা, এটাও তোমাদের 5 টাকাতেই পেয়ে যাবে অথবা খুব জোর হলে 10 টাকায় পেয়ে যাবে তোমরা। তো এরপর আমি এই ব্রাশের সাহায্যে এই ব্রাশ মানে এই কাজলটাকে অ্যাপ্লাই করছি আমার আইব্রোতে, আর স্পুলি ব্রাশের সাহায্যে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো সেমভাবে আমি আমার দুটো আইব্রোকেই সেট করে নিচ্ছি, যেহেতু আজকে একটু ব্রাইডাল মেকআপ, আজকে একটু ডার্ক করেই আজকে মানে আইব্রোটা করব। তো চলো, এরপরে আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের এই ফাউন্ডেশনটা, একদম ছোট ফাউন্ডেশন এটা। তো এটার দাম মোটামুটি তোমরা 25 টাকায় পেয়ে যাবে, তার কমেও পেতে পারো বেশিতেও পেতে পারো। বললাম ওই যে যেখানে যেরকম রেঞ্জে বিক্রি হয় সেখানে সেরকম রেঞ্জেই তোমরা পাবে, অথবা একটু দাম দর করলে তোমরা পেয়ে যেতে পারো। একটু লোকাল মার্কেট থেকে এগুলো পারচেস করলে তোমরা এরকম টাইপের কম দামেই তোমরা পাবে। তো এইটা দিয়ে আমি আমার আই বেস তৈরি করছি, দেখতে পাচ্ছ মোটামুটি একটা কভারেজ দেয়, খুব বেশি কভারেজ দেবে না। এরপরে আমি এখানে ইউজ করছি পন্ডসের লুজ পাউডার, এটা একদম 10 টাকায় তোমরা পাবে। অনেকে বলো 15 টাকা 20 টাকা, সেগুলো একটু বড় প্যাক তাই জন্য সেগুলো সেরকম দাম, বাট তোমরা যদি এই ছোট প্যাকটা পেয়ে যাও তাহলে এগুলো 10 টাকাতেই তোমরা পাবে। আর এরপরে ইউজ করছি আমি এখানে এই ব্লু কালারের এই লিপ লাইনার। লিপ লাইনারগুলো কিন্তু মোটামুটি 10-15 টাকায় তোমরা খুব ভালোভাবে পেয়ে যাবে, যে কোনো মার্কেট প্রোডাক্ট তোমরা এখানে পেয়ে যাবে। তো এরকম টাইপের অ্যাপ্লাই করে নিয়েছি আমি আমার আইশ্যাডো দিয়ে, আর মানে আইশ্যাডো হিসেবে অ্যাপ্লাই করে নিয়েছি আর তারপরে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি এখানে কালার কারেক্টার হিসেবে এখানে একটা অরেঞ্জ কালারের লিপস্টিক ইউজ করছি। তোমরা এখানে রেড লিপস্টিকও ইউজ করতে পারো অথবা তোমরা এখানে মানে কালার কারেক্টারও ইউজ করতে পারো, যে কোনো ব্র্যান্ডের। তো আমি এখানে ফার্স্টে অ্যাপ্লাই করে নিয়েছি অরেঞ্জ লিপস্টিক। তো এখানে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যেখানে যেখানে আমার ডার্ক স্পট আছে সেখানে সেখানে আমি ইউজ করে নিচ্ছি। এরপরে আমি এখানে সেম যে ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করেছি ওই ফাউন্ডেশনটাই আমি আমার হাতে একটু বেশি করে ঢেলে নিচ্ছি। দেন তারপরে আমি এখানে এই পন্ডসের যে লুজ পাউডারটা ওটাকে খুব বেশিভাবে মিশিয়ে নিচ্ছি আমার ফাউন্ডেশনের সাথে। আর এরপরে দেখো আমি এখানে ফেসে অ্যাপ্লাই করছি, বেশ একটু ভালো কভারেজ পাবে তোমরা। যদি তোমরা এর থেকেও বেশি কভারেজ চাও তাহলে তোমরা একটু বেশি করে অ্যাপ্লাই করবে, আর বেশি করে অ্যাপ্লাই করার পর তোমাদের যদি তাও পছন্দ না হয় তাহলে তোমরা ডবল করে অ্যাপ্লাই করবে। এতে কিন্তু তোমাদের খুব ভালোভাবে তোমাদের একটা মানে সুন্দর একটা লুক আসবে, ভালো কভারেজও পাবে তোমরা। যেহেতু ব্লু হেভেনের ফাউন্ডেশন কিন্তু খুব খারাপ নয়, একদমই খুব খারাপ নয়, মানে মোটামুটি ভালোই কভারেজ দেয়। তো এরপর আমি এখানে ভিজে একটা ব্লেন্ডার নিয়েছি, মানে ব্লেন্ডারটাকে ভিজিয়ে নিয়ে জলটাকে বের করে নিয়েছি আর এটাকে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, এতে কিন্তু কভারেজ আরও সুন্দর হয়। এরপরে দেখো আমি এখানে সেম লুজ পাউডারকে আমি আমার আইয়ের নিচে যেখানে যেখানে মানে আমি বেশি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি বা যেখানেই বড় করো যেখানে যেখানে আমি একটু হাই পয়েন্ট যেখানে একটু হাইলাইটিং করতে চাই সেই জায়গাগুলোকে আমি খুব ভালোভাবে সেট করছি আর পুরো ফেসটাকে বেকিং করে নিচ্ছি। দেন তারপরে দেখো আমি এখানে লুজ পাউডার এক্সট্রা যে পাউডারগুলো সেগুলোকে ঝেড়ে ফেলে দিচ্ছি। তোমরাও এভাবে রেখে ঝেড়ে ফেলে দিলে তোমাদেরও কিন্তু মেকআপটা অনেকটা লং লাস্টিং হবে। তোমরা অবশ্যই লুজ পাউডারটা ইউজ করো, এটা কিন্তু বেটার হবে কম্প্যাক্টের থেকেও। তো সেমভাবে আমি আমার আইলিডের নীল কালারের যে লিপ লাইনারটা রয়েছে সেটাই আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপরে আমি একটা ব্রাউন কালারের লিপ লাইনার নিয়েছি, আর সেম দামে মানে 10-15 টাকার মধ্যে এগুলো তোমরা পেয়ে যাবে। সেটাকে নিয়ে আমি আমার কন্ট্রোল করে নিচ্ছি ফেসে আর নোজে, তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে করছি। এরপরে আমি এখানে সেম যে রেড কালারের মানে তোমরা যে অরেঞ্জ কালারের যে লিপস্টিকটা আমি ইউজ করেছিলাম ওটা দিয়ে একটু হালকাভাবে আমি ব্লাশ করে নিচ্ছি।
তোমরা চাইলে যে কোনো আইশ্যাডো বা যে কোনো লিপস্টিক দিয়ে তোমরা এখানে করতে পারো। এরপরে আমি এখানে ড্যাজলারের যে ছোটো আইশ্যাডোটা সরি আইলাইনারটা আছে ওই আইলাইনারটা আমি ইউজ করছি, এটা মোটামুটি তোমরা 20 টাকার মধ্যে পেয়ে যাবে, খুবই ভালো। তো মোটামুটি কাজ চলার মতো এগুলো বেশ ভালোই তোমাদের, মানে কম দামের মধ্যে এগুলো কিন্তু খুব ভালোই হয়। তো এরপরে আমি এখানে র্যামেনের যে লুজ শিমার পাউডারটা সেটা আমি ইউজ করছি, একটু অল্পভাবে তোমরা ইউজ করবে এটাকে, একদম ঝেড়ে যেটা এক্সট্রা যেগুলো থাকবে পাউডার সেটাকে ঝেড়ে তারপরে তোমরা হালকা হালকা করে ইউজ করবে, এটা কিন্তু তোমাদের বেস্ট হবে। যদি তোমরা একবারে নিয়ে যদি ফট করে লাগিয়ে ফেলো তাহলে কিন্তু সেটা খুব বিচ্ছিরি দেখতে লাগবে। তো চলো, এরপরে আমি এখানে হুদা বিউটির এই লিপস্টিকটা ইউজ করছি। এই লিপস্টিকটা মোটামুটি অনেকদিন আগেই কেনা, তখন মোটামুটি 50 টাকা না 60 টাকা নিয়েছিল, বাট এখন হয়তো একটু দাম বেড়ে গেছে। তোমরা যে কোনো লিপস্টিক এখানে ইউজ করতে পারো তোমাদের পছন্দের যে কোনো রেঞ্জের। তো চলো, এখানে আমি একটা পিঙ্ক কালারের লিপস্টিক ইউজ করে নিয়েছি। আর চলো তোমাদেরকে সাথে সাথে আমার চুল বাঁধাটাও দেখিয়ে দেবো, কারণ তোমরা প্রত্যেক দিনই জিজ্ঞেস করো দিদি হেয়ার স্টাইল কী করে করো সেটাও দেখাও। তো আজকে তোমাদেরকে আমি ব্রাইডাল হেয়ার স্টাইলটা দেখিয়ে দেবো। তো দেখো, ফার্স্টে আমি আমার হেয়ারটা ক্রিম্পিং করে নিয়েছি, মানে হালকা হালকা করে জাস্ট সামনের দিকটা ক্রিম্পিং করা আছে। এরপরে দেখো আমি মাঝখানে একটা শীতে করে নিয়েছি, ছোট্ট একটা টিকলি ওয়্যার করে নিচ্ছি। তো এটাকে আমি একটা ক্লিপের সাহায্যে আটকিয়ে নিচ্ছি। আর দেখো আমি সব চুল একদিকে নিয়ে নিয়েছি, আর এরকম একটা চিউনের সাহায্যে অল্প অল্প চুল নিয়ে আমি একটু ব্যাক কম্প করে নিচ্ছি। এতে কিন্তু আমাদের চুলটা একটু পাফিনেস চলে আসে, একটু ভালো মানে অনেকক্ষণ স্টে করবে তোমাদের চুল বাঁধাটা, আর বেশ সুন্দর লাগে দেখতে, একটু ফোলা ফোলা থাকবে। তো এরকমভাবে দেখো ডিভাইড করে করে মানে এরকম সেকশন করে করে আমি অল্প অল্প চুল নিচ্ছি, আর এরকম করে করে মানে ব্যাক কম্প করে নিচ্ছি। এতে তোমাদের চুলটাকে তোমাদের যদি স্প্রেও করো তাহলে করতে পারো, আমি এখানে কোনো স্প্রে ইউজ করিনি হেয়ারে, স্প্রেটা আমার ঠিক পছন্দ না ইউজ করা, বাট তোমরা চাইলে করতে পারো অনেকক্ষণ স্টে করার জন্য। বাট তোমরা যদি এরকমভাবে করো তাহলে তোমাদের কিন্তু স্প্রে লাগবে না। তোমরা যদি হোমমেড স্প্রে ইউজ করতে চাও তাহলে তোমাদেরকে একটা সাজেশান দিতে পারি, যে কোনো স্প্রে বোতলের মধ্যে তোমরা কোনো ওই অ্যালোভেরা জেল নেবে, দেন তার মধ্যে একটু ভালো মতো জল দিয়ে ভালো করে মিক্স করে সেটা দিয়ে তোমরা স্প্রে করলে কিন্তু ওটা কিন্তু তোমাদের ফিক্সারের কাজ করবে। তো চলো, এরপরে দেখো আমি এভাবে রোল অ্যান্ড টুইস্ট করছি, রোল বলতে একদম একবার করে জাস্ট এক পালটা উল্টিয়ে দিয়ে জাস্ট এভাবে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ধরে এরকমভাবে মানে জাস্ট এইভাবে ধরে যে আঙুলের সাহায্যে এভাবে জাস্ট একবার ফোল্ড করে ওখানে একটা ক্লিপ আটকে দিচ্ছি। তো এইভাবেই আমি আমার পুরো হেয়ার স্টাইলটা করেছি। তো তোমরা চলো দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। আর সাইড দিয়ে দুটো লকস বের করে দিয়েছি, তো সেমভাবে কিন্তু আমি অল্প অল্প করে সেকশন নিয়ে নিয়ে মানে চুল অল্প অল্প করে নিয়ে নিয়ে এভাবে আমি ডিজাইনটা করেছি, হেয়ার স্টাইলটা করেছি। আর এরপরে আমি পুরো হেয়ারটাকে এই এক সাইডে নিয়ে জাস্ট একটু সাগর বিনুনি টাইপের করে নিয়েছি, জাস্ট একটু ডিজাইন করার জন্য, আর বেশি কিছু হেয়ারস্টাইল করিনি। আর কয়েকটা ওই আর্টিফিশিয়াল ফুল দিয়ে আমি একটু হেয়ারটাকে একটু অর্গানাইজ করে নিয়েছি। তো চলো দেখে নাও আমার ফাইনাল লুক।